আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক বৃহস্পতিবার থেকে সব পোশাক কারখানা খোলা থাকবে এমনটি বলেছেন বিজিএমই এমন একটি পেপার অনেকটি নিউজ পেপার অনলাইন পোর্টালে এমন তথ্যই আসছে বিজিএমই সভাপতি এমনটি ঘোষণা দিয়েছে চূণামে বিষয় বিস্তারিত জেনে নিই প্রিয়দর্শক আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির বিজিএমএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বুধবার চার সেপ্টেম্বর বিজেএমএ গার্মেন্টস মালিক সেনাবাহিনী পুলিশ ও শিল্প পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার আলোচনায় এই সিদ্ধান্ত নেন মালিকরা সবাই বিজেএমএ সভাপতি বলেন শ্রমিক আন্দোলন একশো পোশাক কারখানা বন্ধ ছিল যদিও এই আন্দোলনের শ্রমিকদের সংশ্লিষ্ট ছিল না বহিরগতর হামলায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তাই সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী কারখানা এলাকায় নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ায় বৃহস্পতিবার থেকে ফের গার্মেন্টস চালুর সিদ্ধান্ত নিয়েছে মালিকরা তিনি বলেন এখন সেনাবাহিনী গার্মেন্টসে পুলিশ গোয়েন্দার কঠোর অবস্থান থাকবেন বলেছেন তারা নিরাপত্তা নিশ্চিত করবেন বলেও জানিয়েছে তাই কাল থেকে পোশাক কারখানা খোলা থাকবে প্রদর্শকের আগে আমরা দেখতেছি যে একশোটি গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে এমন একটি ঘোষণা দিয়েছেন মালিকরা কিন্তু এই যে সেনাবাহিনীরা খোলা থাকে সেনাবাহিনী এবং পুলিশ মাঠে থাকবে দেখে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থারা নিরাপত্তা দিবে এই কারণে মালিকরা সিদ্ধান্ত নেয় যে আগামীকাল তথা বৃহস্পতিবার থেকে সকল গার্মেন্টস খোলা থাকবে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা আপনাদের নিজস্ব যে গার্মেন্টস রয়েছে যেখানে আপনারা কর্মস্থল রয়েছেন অবশ্যই সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো এই ছিল আমাদের সর্বশেষ আপনি তাদের আজকে পর্যন্ত হাফেজ